আমতলা চোর চক্রের এক মূল পাণ্ডা পুলিশের জালে। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে উদ্ধার একটি বাইক, ল্যাপটপ। রাজধানীতে চুরির ঘটনা বেড়েই চলেছে, ঘটেছে বেশ কিছু ছিনতাইয়ের ঘটনাও। পুলিশ এবারে আন্তরাজ্য চোর চক্রের পাণ্ডাকে জালে তোলে। চুরির ঘটনায় এক অভিযুক্তকে সম্প্রতি পুলিশ জালে তোলে, তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে মূল পাণ্ডার হদিস পায়। অভিযোগ, ছদ্ম নামে বিভিন্ন এলাকায় সে ভাড়া থাকতো। অবশেষে আগরতলা বনকুমারী এলাকা থেকে রাজীব আলম নামে এই চোরকে গ্রেপ্তার করে পূর্ব থানার পুলিশ, তার বাড়ি দক্ষিণ কদমতলা এলাকায়। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ একটি মোটর বাইক উদ্ধার করে। পূর্ব থানার ওসি জানান, ধৃতের বিরুদ্ধে আসাম, ধর্মনগর সহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। পুলিশের ধারণা, ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে চুরির বিভিন্ন বাইক সহ অন্য তথ্য পাওয়া যেতে পারে। একটি ইন্টারস্টেট বাইক লিফটার গ্যাং, যার নেতৃত্বে ছিল রাজিবুল আলম, সে আসামে কাছাড় ডিস্ট্রিক্ট এবং নর্থ ত্রিপুরাতে অনেকগুলি কেসে ওয়ান্টেড। সে অনেকদিন ধরেই আগরতলাতে বিভিন্ন ছদ্ম নামে সে আগরতলাতে বিভিন্ন জায়গাতে ভাড়া থাকতো এবং বাইক লিফটিং করতো, চেইন ছিনতাই এসবের সঙ্গে জড়িত ছিল। তাকে আমরা আমাদের ইন্টেলিজেন্সের উপর বেস করে এবং কিছুদিন আগে আমরা একটা আসামি গ্রেপ্তার করেছিলাম। ওর ইনভেস্টিগেশন এবং ওর ইন্টারোগেশনের উপর নির্ভর করে আমরা গতকালকে আমরা বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে ওকে গ্রেপ্তার করেছি এবং একটি চুরির বাইক আমরা উদ্ধার করেছি, একটা পালসার বাইক, এবং আরও কিছু চুরির বাইক বা স্কুটি বা বিভিন্ন জিনিস আছে যা বিভিন্ন জায়গাতে লুকিয়ে রাখা আছে বলে আমাদের ধারণা, সেগুলি আমরা তদন্ত করে বের করার চেষ্টা করছি ওকে রিমান্ডে। ফিউর রিপোর্ট, চ্যানেল দিন রাত।